7 বছর পর্যন্ত সাজা যে অপরাধগুলিতে সেই অপরাধগুলিতে যেন পুলিশ অ্যারেস্ট না করে একটা ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে। সেই দিনই আমার মনে আছে বিভিন্ন চ্যানেল থেকে আমাকে ফোন করলো এবং আমি বললাম এটা ঠিক হলো না, মাফ করবেন আপনারা হয়তো বলবেন অন্যান্য সুপ্রিম কোর্টের রায় সমালোচনা কি করে করছো, কিন্তু আইনের ছাত্র হিসেবে এটা আমি পারি আপনারাও পারেন। আমি কিন্তু বললাম এর ফলে পুলিশের হাতে ব্যাপক ক্ষমতা চলে যাবে এবং তাই হলো। আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে তদন্তের নামে পুরুষদের উপরে নির্যাতন আরো বাড়তে থাকলো। খুব সংক্ষেপে বলবো, যেটা ঠিক আপনারা যারা সামনে বসে আছেন তাদের মধ্যে অনেকে আমি চিনি, অনেকে অনেকের মামলা চলছে বিভিন্ন আদালতে। এখন এই বিশেষ জাজমেন্টের ফলে 41A ফৌজদারি কার্যবিধি থেকে নোটিশ দিতে হবে এবং পুলিশ একটা ইনিশিয়াল ইনভেস্টিগেশন করবে। দেখা গেল পুলিশ সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে বিপুল পরিমাণ টাকা দাবি করছে, যেটা পুরুষদের পক্ষে দেওয়া অসম্ভব। তার একই সঙ্গে মামলা চালাবে,